হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে ঈদের দ্বিতীয় দিনের ভ্লগটি শেয়ার করছি। ঈদের দিন তো আসলে ঘোরাঘুরি ওরকম করা যায় না, ঈদের দিন সবাই ব্যস্ত থাকে। তো সাধারণত ঈদের পরের দিনই সবাই ঘুরতে বের হয়, তো আমরাও সবাই ঘুরতে বের হব। আমরা আমাদের ফ্যামিলির সদস্যরা যারা আছি ঢাকায়, সবাই আর কি ঘুরতে বের হব। তো এই জন্য আমি সেমাই রান্না করছি, মানে আমরা সবাই একটু একটু করে খাবার নিয়ে যাচ্ছি। আর আমরা যাচ্ছি আমার ননদের সাথে, সবাই একসঙ্গে, ফ্যামিলি সবাই একসঙ্গেই যাচ্ছি, কারণ ঈদের সময় একা ঘুরে মজা লাগে না। আর আমি রান্না করে নিচ্ছি লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা আসলে ঝটপট হয়ে যায়, এই জন্য লাচ্চা সেমাইটা রান্না করছি। দুধ চুলায় জাল করতে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি, আর এরই মধ্যে দুধটা ঘন হয়ে গিয়েছে, আমি সেমাই দিয়ে দেব। একটা এয়ারটাইট বক্সে আমি দুধটা ঢেলে নিচ্ছি, এর মধ্যে সেমাই দিয়ে দেব। যতটুকু পরিমাণ নেব এইটুকুই ঢেলেছি দুধ। এখন সেমাইটাও দিয়ে দিচ্ছি, লাচ্চা সেমাই। তো আমি সেমাই নিচ্ছি, আর সাথে টুকটাক কিছু খাবার নিব। আর আমার বড় নানা মূলত ভাতই নেবে, ভাত আর মাংস নেবে। আর মেজো ননাসও টুকটাক কিছু নেবে খাবার। এই তো সবাই মিলেই আর কি খাবো আমরা। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর আমরা এখন বের হচ্ছি ঢাকা শহরের গ্রামে যাচ্ছি আর কি। তো আমরা তো রেডি, মেধাও রেডি, আমরা সবাই রেডি। আমরা কিছুক্ষণের মধ্যেই বের হব। আর এখন বাজে বেলা 12:30, আমরা 12:30টার সময় বের হচ্ছি। তো খাবার দাবারের আয়োজনও করা হয়েছে, মোটামুটি সবাই একটু একটু করে খাবার দাবার নিচ্ছি। আমি যা পেরেছি আর কি সেটাই নিচ্ছি, রান্নাবাড়া তেমন করার সুযোগ পাইনি, করবো পরে। আসসালামু আলাইকুম। বলো, আমরা এখন নৌকায় ঘুরতে যাচ্ছি। আমরা এখন নৌকায় ঘুরতে যাচ্ছি, গ্রামে যাচ্ছি, গ্রামে, গ্রাম দেখতে, প্রকৃতি দেখতে যাচ্ছি, তাই না? হ্যাঁ। বলো, আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি। আশা করছি। সেমাই তো রান্না হয়ে গিয়েছে, তো মেধার বাবা আবার একটু বাদাম কুচি করে দিয়েছে। আর সাথে নিয়েছি, এই বক্সে আছে দই আর লেবু, পেঁয়াজ, এগুলো আর কি। আর আমরা নিচ্ছি, মেধার বাবা উবার কল করেছে আর উবার চলেও এসেছে, আমরা এখন নামবো নিচে। তো আমরা এখন রওনা হচ্ছি আল্লাহর নাম নিয়ে। আর যেতে যেতে অবশ্য আমি এক আপুর আজকে নাম বলবো। আপুটি আমার মতোই ব্লগ করেন, আপু সৌদি থাকেন, তো অনেক সুন্দর ব্লগ করেন, আমি সবসময় তার ব্লগ চ্যানেল দেখি। আর আপুটির চ্যানেলের নাম রোকসানা ব্লগ। আর আপনাদেরকেও রিকোয়েস্ট করছি আপুর চ্যানেলটি ঘুরে আসার জন্য, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমরা তো বের হয়ে গিয়েছি, আর এই যে এখন আছি আমরা বেড়িবাঁধ সংলগ্ন আশুলিয়া রোডে। আর আমরা তো যাব এই বেড়িবাঁধ দিয়েই। এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছি বেড়িবাঁধে, আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রলারে উঠবো।
তো এখানে আসতেই অনেক নৌকার ট্রলার চোখে পড়লো। মেধা আর মেধার বাবা অলরেডি ট্রলারে উঠে বসে আছে, মেধা তো বসে আছে। আর ঈদের পরের দিনের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল। এই যে মা, আরেকটা চিপস দাও, আমরা একটা চিপস খাই। ঠিক আছে, তুই বসো। হ্যাঁ মা, শুন না মা। আমাদের কোম্পানি তো সবাই অলরেডি চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে ট্রলারটা ছেড়ে দেবে। পায়েল স্পিকার নিয়েছিল, তো স্পিকারে গান চালু করে দিয়েছে, আর মেধা তো গান শুনে নাচানাচি শুরু করে দিয়েছে। আসলে খোলামেলা পরিবেশ তো আমরা সবাই পছন্দ করি, আর বাচ্চারা তো বেশি পছন্দ করে। আকাশ মেঘলা ছিল, তো কয়েকজন খুবই ভালো লাগছিল। তবে কিছু দূর যাওয়ার পর আমার তো অনেক ভয় লাগছিল, অনেক ঢেউ। মেধা তো পানির ভিতর হাত দিয়ে বসে আছে, কি যে শান্তি পাচ্ছে ও, ওর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আমরা নিয়েছিলাম, তো মেজো নানাস মানে আপা, মেজো আপা আমরা ছিলছে, সবাই মিলে খাবে আর কি। আমরা পেয়ারা সবই খাওয়া হয়েছে নৌকায় বসে। নদীর মাঝে মাঝে ছোট ছোট এক একটা দ্বীপের মতো, ওগুলো যে কি ভালো লাগছিল দেখতে। তবে আমি অনেক ভয় পেয়েছি, কারণ মাঝ নদীতে যখন আমাদের ট্রলারটা আসে তখন অনেক ঢেউয়ে ট্রলার দুলছিল, চুর বাতাস ছিল, এজন্য নৌকা দুলছিল। তো মাঝে আবার ছোট একটা দ্বীপে এরকম গরু দেখে কি যে ভালো লাগছিল। ঘন্টাখানেক জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তো নামার সময় দেখলাম প্রচুর ফড়ি। আমি তো অবাক হয়ে প্রকৃতি দেখছিলাম, কারণ আমরা ইটকাট পাথরের ভিতরেই সবসময় বসবাস করি। তো এরকম জায়গা থেকে প্রকৃতির কাছে গেলে সত্যি ভালো লাগে। এই তো নেমে পড়লাম, এইমাত্র নৌকা থেকে নামলাম, আর এখন যাব ভিতরে। আসলে এই জায়গাটা হচ্ছে সাভারের ভিতর, আমি জায়গাটার নাম এই মুহূর্তে বলতে পারছি না, পরে আমি জানিয়ে দেবো এই জায়গাটার নামটা কি অ্যাকচুয়ালি। আর এই জায়গাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে, ঢাকার ভিতর আসলে ঘুরতে যাওয়ার মতো তো ওইরকম প্লেস তো আসলে নাই। আর সব জায়গায় ঈদের সময় এত ভিড় যে ভালো লাগে না কোথাও গিয়ে, তো এই জন্য এই সাইডটাতে আমরা আসলাম। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, খুবই চমৎকার। তবে আসার সময় আমি একটু ভয় পেয়েছিলাম, কারণ প্রচুর ঢেউ ছিল, পানি প্রচুর, এই জন্য আর কি। তো সামনের দিকে যাচ্ছি আমরা এখন। ওখানে যাওয়ার পর দেখতে পেলাম যে ঝোড়ো হাওয়ার মতো বইছে আর কি, সংকেত ছিল আসলে, জানতাম না, পরে বাসায় আসার পর জানতে পেরেছি। তো এই জন্য আর কি নৌকায় ভয় পেয়েছি, নৌকা অনেক দুল ছিল, অন্য কেউ ভয় পাইনি, আমি তো দোয়া কালাম পড়তে পড়তেই শেষ। আর মেধার জন্য ছিল এই জায়গাটা একেবারে পারফেক্ট, বাচ্চা কাচ্চা সবাই আর কি খেলাধুলা করেছে, যতক্ষণ ছিল ওরা খেলাধুলা নিয়েই ব্যস্ত ছিল। আমরা পৌঁছে গিয়েছি, তাই না? হ্যাঁ পৌঁছে গেছি, অনেক মজা করছি আমরা, তাই না? বলে যাও, মেধা এখন খুবই ব্যস্ত, সে ফাঁকা এরকম ফাঁকা ময়দান পেয়ে খুবই ব্যস্ত, সে ঘোরাঘুরি এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়াটা শুরু করব। আসলে
কোরবানি দেওয়ার পর যে কাজকর্ম বা সবাই যে এত ব্যস্ত হয়ে পড়েছে আর সবাই এত টায়ার্ড, রান্না বাড়াটা ওইভাবে সবাই মানে করতে পারিনি আমরা, তবে যাই ছিল যার বাসায় তো আমরা সবাই সেভাবে নিয়ে এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। আর প্রচুর বাতাস আজকে, ওয়েদারটা খুবই ভালো। গতবার মানে গত ঈদে রোজারিতে আমরা এই জায়গাটিতে এসেছিলাম আর এই জায়গাটির নাম হচ্ছে নিশান সিটি বড়াইত। এটা হচ্ছে আমিন বাজার সংলগ্ন সাভারের ভিতর। তো আজকে আর আমরা ভিতরে যাইনি, মানে রুমের ভিতরে ঢুকিনি, আমরা বাইরে যে শেডগুলো থাকে ওখানে বসেই খাওয়া দাওয়া করেছি, কারণ প্রচুর বাতাস ছিল এই জন্য কেউ আর ভিতরে যেতে চায়নি। আমরা বাইরেই খাওয়া দাওয়াটা শেষ করেছি। আমি অবশ্য আগে মেধাকে খাইনি, তারপর আমি খেয়েছি। আর আমি খাওয়ার সময় দই নিয়ে খাই, কারণ পোলাও মাংসের সঙ্গে দই নিয়ে খেলে মোটামুটি খাওয়া যায়, আর এটা খুলনার স্টাইল। তো এর মধ্যে আমি খেয়ে নিয়েছি। আর মেধার তো খাওয়া শেষ হলে মেধার বাবাও ড্রেস চেঞ্জ করে দিয়েছে, তো মেধা তো খেলাধুলা করে বেড়াচ্ছে খুবই আনন্দে। অন্যদিকে শ্যালিক আর দুলাভাইতে মজা করছে। তো খাওয়া দাওয়া শেষ করে মেধার বাবা, আমার বড় নানা ছেলে আর সবাই মিলে আবার বল খেলা শুরু করেছে, মেধাও ছিল তাদের সাথে, সবাই মজা করেছি আমরা অনেক। মেধা আবার একটা মোবাইল কিনেছে, ওখানে দোকান বসেছিল ওখান থেকে। মেধা এখন বাবল ফুলাচ্ছে, মানে ও সব সময় বিজি আছে কিছু না কিছু নিয়ে। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর খাওয়া দাওয়া শেষ করে এই তো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আশেপাশে চারপাশটা আর কি দেখলাম, অনেক সুন্দর খোলামেলা একটা পরিবেশ আর কি, এই জন্যই ভালো লেগেছে বেশি। তো আমরা এখন রওনা দেব, কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আর সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে যাওয়াটা ভালো আর কি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন রওনা করছি। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে, আজকে ওয়েদারটা আসলে অনেক ভালো, কিন্তু আসলে আসার সময় ভয় লাগছিল কারণ নদীতে পানি ভরা, এজন্য একটু ভয় লাগছিল। তো এখন একটু একটু বৃষ্টি হচ্ছে, আমরা এখন রওনা দিচ্ছি। জায়গাটা ছেড়ে আসলে আসতে আমার ইচ্ছা হচ্ছিল না, মনে চাচ্ছিল আরো কিছুদিন থাকি এখানে। আমাদের ট্রলারটা ছাড়ার কিছুক্ষণ পরে দেখলাম যে এক ছেলে মাছ ধরছে, তো ওনাকে ডেকে আমরা মাছ দেখছিলাম, অবশেষে মাছ নিয়েছি আমরা। একেবারে তাজা বাইন মাছ আর পুঁটি মাছ ছিল, তো আমরা এগুলো সব 200 টাকায় নিয়েছি। আর নদীর ভিতর এরকম তাজা মাছ দেখে আসলে খুবই ভালো লাগছিল। তো ব্যাক করার সময়ও আমি অনেক দোয়া কালাম পড়তে পড়তে এসেছি, কারণ মাছ নদীতে যখন আসে তখন আবার ঢেউ দুলুনি। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থভাবে পৌঁছে গিয়েছি। একটা বাচ্চা দেখলাম গোসল করছে, দেখে ভালোই লাগছিল। ট্রলার থেকে নামার পর দেখলাম যে বেদেদের ঘর, ওদের ওখানে আবার বানর ছিল, তো এগুলো আবার মেধা ওরা সবাই দেখছিল। আমাদের মনে কত আশা আকাঙ্ক্ষা কত কিছু থাকে, তো বেদেদের ওই ঘরগুলোর দিকে তাকিয়ে মনে যেন আর কোনো না পাওয়ার কষ্টই ছিল না, শুধু আল্লাহর দরবারে শুক্রিয়াই করছিলাম। এরপর আবার আমরা চলে আসলাম বড় আপার বাসায়।
ওখানে রেস্ট নিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।